গুড হসপিটেবল ড্রেসিং অ্যান্ড ইউনিফর্ম সেন্স, অতিথি পরায়ণ পোশাক এবং ইউনিফর্মের সঠিক ধারণা। একটি বইয়ের কভার দেখে আমরা যেমন বইটির সম্পর্কে বিচার করে থাকি, তেমনি পোশাক দিয়ে আমরা ব্যক্তির সম্বন্ধে বিচার করি যে ব্যক্তিটি কেমন। আমরা কেমন ড্রেস আপ করছি তার উপর আমাদের মনোভাব প্রকাশ পায়। এটি খুবই গুরুত্বপূর্ণ যে পোশাক এমন পরতে হবে যাতে আমাদের ইতিবাচক দেখায়। কীভাবে আমরা ড্রেস আপ করব যাতে আমাদের অতিথি পরায়ণ বোঝা যায়, সেটাই এই পর্বে আলোচ্য বিষয়। কর্মক্ষেত্রে যে পোশাক নীতি এবং ইউনিফর্ম রয়েছে সেটাকে আমরা গ্রহণ করব। যখন আমরা পোশাক নীতি মেনে চলব, তখন আমরা কর্মক্ষেত্রে সংস্কৃতি এবং একটি চিত্র ফুটিয়ে তুলতে পারব অতিথির সম্মুখে। আতিথেয়তা শিল্পে এটা ভীষণ গুরুত্বপূর্ণ, কারণ আমরা আমাদেরকে উপস্থাপন করব অতিথির সামনে সংস্থার ভাবমূর্তি এবং পরিষেবার গুণমানকে। এই কারণে পরিষেবা শিল্পের কর্মীরা সর্বোচ্চ মানের ফর্মাল ড্রেস পরেন, যাতে পরিষেবার গুণমান সম্পর্কে অতিথিদের আশ্বস্ত করা যায়। সুতরাং কর্মক্ষেত্রে আমরা যে পোশাক পরি তা আমাদের পেশাদারিত্বের ইঙ্গিত দেয়। খাদ্য এবং পানীয় পরিষেবায় বিভিন্ন বিভাগের সাথে যুক্ত কর্মীদের আলাদা আলাদা পোশাক থাকে, যেমন ফ্রন্ট ডেস্কে যারা বসেন তাদের আলাদা পোশাক এবং যারা ওয়েটার তাদের এক ধরনের পোশাক, শেফ এবং হাউসকিপিং ডিপার্টমেন্টের আলাদা আলাদা পোশাক, এমনকি সিকিউরিটির পোশাকও অন্য হয়। আবার অতিথিদেরও সুবিধা হয় কর্মীদের পোশাক দেখে তাদের চিহ্নিত করতে। হোটেল থাকাকালীন তাদের যে কর্মীকে প্রয়োজনে হয়তো রুম সার্ভিসের জন্য কিছু প্রয়োজন হলে তারা হাউসকিপিং ডিপার্টমেন্টের কর্মীকে সহজেই খুঁজে নিতে পারে তাদের নির্দিষ্ট আনুষ্ঠানিক পোশাক দেখে। আতিথেয়তা শিল্পে কর্মচারীদের ইউনিফর্মগুলি স্বাস্থ্য এবং সুরক্ষা প্রদান করে এবং হাইজিনের উচ্চমান বজায় রেখে খাদ্য প্রস্তুত ও পরিবেশনে সহায়তা করে। উদাহরণস্বরূপ স্লিপবিহীন সুরক্ষা জুতো, অ্যাপ্রন, টুপি এবং গ্লাভস ইত্যাদির কথা বলা যায়। আবার কর্মীদের একসাথে দলগতভাবে কাজ করার ক্ষেত্রেও সকলের একই পোশাক হওয়ায় তা কাজ করতে উৎসাহ, উদ্দীপনা এবং নতুন উদ্যমের সৃষ্টি করে। ইউনিফর্মের ক্ষেত্রে কিছুটা সাবধানতা সবসময় মেনে চলতে হয়, যেমন ইউনিফর্ম সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন এবং ইস্ত্রি করা হতে হবে। সামান্য নোংরা হলেও ইউনিফর্ম পরিবর্তন করতে হবে। মোজা এবং অন্তর্বাস প্রতিদিন পরিবর্তন করতে হবে। সবসময় একটা রুমাল সাথে রাখতে হবে, যেটা প্রত্যহ বদলে নিতে হবে। ইউনিফর্ম শুধুমাত্র ডিউটির জন্যেই ব্যবহার করতে হবে, কোনো ব্যক্তিগত কাজে ব্যবহার করা যাবে না। ভালো ড্রেসিং সেন্সের ব্যাপারে বেশ কিছু বিষয়ের উপর নজর রাখা উচিত, যেমন সঠিক ব্যক্তিত্বপূর্ণ পোশাক, তার সাথে মানানসই ব্যক্তিত্বপূর্ণ পালিশ করা এবং কভার শু পরতে হবে, এবং হিল কম হবে পুরুষ এবং মহিলা উভয়ের ক্ষেত্রে এটা প্রযোজ্য। পুরুষরা ভালো করে চুল আঁচড়াবে, মহিলারা পরিপাটি করে চুল বাঁধবে, কানে ছোট টপ পরবে, হালকা রঙের নেইল পালিশ ব্যবহার করবে, উজ্জ্বল দেখাতে হালকা মেকআপ করা যেতে পারে। পোশাক থেকে যাতে দুর্গন্ধ, সেটা ঘামের অথবা ধূমপানের গন্ধ যাই হোক না কেন, যাতে না বেরোয়, তার জন্য হালকা সুগন্ধি ব্যবহার করা যেতে পারে পুরুষ এবং মহিলা উভয়ের ক্ষেত্রে। উপরোক্ত আলোচনা বিষয়গুলির উপর আমরা নজর রাখব। পরিষেবা শিল্পের কর্মক্ষেত্রে উপযোগী হয়ে ওঠার জন্য এবং একজন দক্ষ অতিথি পরায়ণ কর্মী হিসেবে নিজেকে গড়ে তোলার জন্য। এবার এর রিলেটেড কিছু প্রশ্ন আছে, এই প্রশ্নগুলো আমাকে কমেন্ট বক্সে জানিও। টেলিফোনের শিষ্টাচারের ক্ষেত্রে উত্তর দিতে হবে, অপশন দেয়া আছে। গ্রাহকের সঙ্গে ফোনের কথা বলার সময় রাখতে হবে, অপশন দেয়া। আমরা যে থ্যাংক ইউ, এখানে শূন্যস্থান হচ্ছে, আমরা যে থ্যাংক ইউ, প্লিজ ইত্যাদি বলছি তা হলো ড্যাশ। জনসাধারণের সাথে আমাদের প্রথমে যেটা হয় সেটা হলো ড্যাশ সংযোগ। উপর নিচে এবং লম্বভাবে করমর্দন ড্যাশ সূচিত করে। প্রশ্নগুলির উত্তর দাও। এটিকেটস এবং ম্যানার্সের মধ্যে পার্থক্য কী? আতিথেয়তা শিল্পে শিষ্টাচার কেন প্রয়োজন? দূরাভাষের শিষ্টাচারগুলি লেখো। ইতিবাচক দেহের ভাষা বা পজিটিভ বডি ল্যাঙ্গুয়েজ সম্বন্ধে যা জানো লেখো। অতিথি পরায়ণ পোশাক এবং ইউনিফর্ম সম্পর্কে তোমার ধারণাটি ব্যাখ্যা করো। এইগুলো আমাকে কমেন্ট বক্সে জানিও।